उच्च शिक्षा विभाग ने विभिन्न डिग्री कॉलेजों के लिए शुरू की ऑनलाइन प्रक्रिया, ऑनलाइन प्रवेश प्रक्रिया शुरू। इस डिग्री कॉलेज के कुछ छात्रों का अभी तक प्रवेश नहीं हुआ। महाविद्यालय में प्रवेश की मांग को लेकर 8 सदस्यों के एक प्रतिनिधि मंडल ने उदयपुर नेताजी सुभाष महाविद्यालय में अखिल भारतीय विद्यार्थी परिषद की ओर से नेताजी सुभाष महाविद्यालय के प्राचार्य सुधन देवनाथ को प्रतिनियुक्ति सौंपी। इस प्रतिनियुक्ति में एवीपी इकाई त्रिपुरेश्वरी मंडल समन्वयक राजीव दे, जिला समन्वयक अंकुश घोष, कॉलेज शाखा उपाध्यक्ष जयदेव राय, सचिव प्रसेनजीत डे, आंदोलन प्रभारी देवजीत साह सहित अन्य सदस्य उपस्थित थे। इस प्रतियुक्ति में मुख्य मांग उन छात्रों को प्रवेश देने की थी जिन्हें अभी तक प्रथम सेमेस्टर में प्रवेश नहीं मिला। अखिल भारतीय विद्यार्थी परिषद के 8 प्रतिनिधि मंडल ने कॉलेज प्राचार्य को प्रतियुक्ति सौंप कर 28 अक्टूबर से प्रवेश प्रक्रिया शुरू करने का आश्वासन दिया। इसको लेकर छात्र छात्राओं और अभिभावकों में खुशी है। संवाददाता उदयपुर त्रिपुरा, खास रिपोर्ट ब्यूरो। আপনারা সবাই অবগত আছেন যে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে বিগত বহু দিন ধরে প্রায় আমাদের এডমিশনের অনেক সমস্যা চলছে। স্টুডেন্টরা অনেকে এই কলেজে ভর্তি হতে চায় কিন্তু ভর্তি হতে পারছে না। তো আমরা যতবারই স্টুডেন্ট সমস্যা পড়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবার আগে সবার প্রথমে এসেছে। তো এবারও তার ব্যতিক্রম নয়, আমরা আজকে ছোট ছাত্র জমায়েতের মাধ্যমে আমাদের কলেজের প্রিন্সিপালের কাছে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ করি এবং আমাদের যে দাবিগুলো ন্যায্য যে দাবি, আমাদের স্টুডেন্টকে ভর্তি নিতে হবে, যারা যারা এই কলেজে ভর্তি হতে চায় সেই কলেজে যাতে খুব তাড়াতাড়ি যাতে ওদেরকে ভর্তি নেওয়া হয় সেই জন্য উনি আমাদেরকে একটা ডেটও দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যারাই ভর্তি হতে চায় তাদেরকে সকলকে ভর্তি নেওয়া হবে। অ্যাকচুয়ালি আমাদের কলেজে স্কুল মানে কলেজের ইনফ্রাস্ট্রাকচার এটাও ঠিক নেই, মানে আরও বেশি করে বাড়াতে হবে, বিভিন্ন স্কুলেও অনেক সময় পরীক্ষা নিতে হয়। এগুলি নিয়ে আমরা আগামী দিনে সরকারের কাছে আমরা দাবি জানাবো, স্টুডেন্টের যাতে ছাত্রে আমরা কাজ করতে পারি। সবসময় আমরা কাজ এভাবেই করে আসছি, আগামী দিনে স্টুডেন্টের যে কোনো সমস্যা নিয়ে আমরা সরকারের কাছেও আমরা দাবি জানাবো। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে নন টিচিং স্টাফ থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সকলের মানে ব্যাপারে আমরা সরকারের কাছে জানাবো। কিন্তু উনি আশ্বাসও দিয়েছেন আমাদেরকে, আমরা এই জন্য আমরা খুব আনন্দিত যে আগামী 28 তারিখ এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বলতে চাই আগামী 28 তারিখে সবাই এসে, যারা যারা এই কলেজে ভর্তি হতে চায় সবাই এসে এই কলেজে আবেদন করার জন্য, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য এবং ভর্তি হওয়ার জন্য। তাদের নাম নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর। সকলকে নমস্কার। আপনারা সবাই অবগত আছেন যে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে বিগত বহু দিন ধরে প্রায় আমাদের এডমিশনের অনেক সমস্যা চলছিল। স্টুডেন্টরা অনেকে এই কলেজে ভর্তি হতে চায় কিন্তু ভর্তি হতে পারছিল না। তো আমরা যতবারই স্টুডেন্ট সমস্যা পড়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবার আগে সবার প্রথমে এসেছে। তো এবারও তার ব্যতিক্রম নয়, আমরা আজকে ছোট ছাত্র জমায়েতের মাধ্যমে আমাদের কলেজের প্রিন্সিপালের কাছে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ করি এবং আমাদের যে দাবিগুলো ন্যায্য যে দাবি, আমাদের স্টুডেন্টকে ভর্তি নিতে হবে, যারা যারা এই কলেজে ভর্তি হতে চায় সেই কলেজে যাতে খুব তাড়াতাড়ি যাতে ওদেরকে ভর্তি নেওয়া হয় সেই জন্য উনি আমাদেরকে একটা ডেটও দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যারাই ভর্তি হতে চায় তাদেরকে সকলকে ভর্তি নেওয়া হবে। অ্যাকচুয়ালি আমাদের কলেজে স্কুল মানে কলেজের ইনফ্রাস্ট্রাকচার এটাও ঠিক নেই, মানে আরও বেশি করে বাড়াতে হবে, বিভিন্ন স্কুলেও অনেক সময় পরীক্ষা নিতে হয়। এগুলি নিয়ে আমরা আগামী দিনে সরকারের কাছে আমরা দাবি জানাবো, স্টুডেন্টের যাতে ছাত্রে আমরা কাজ করতে পারি। সবসময় আমরা কাজ এভাবেই করে আসছি, আগামী দিনে স্টুডেন্টের যে কোনো সমস্যা নিয়ে আমরা সরকারের কাছেও আমরা দাবি জানাবো। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে নন টিচিং স্টাফ থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সকলের মানে ব্যাপারে আমরা সরকারের কাছে জানাবো। কিন্তু উনি আশ্বাসও দিয়েছেন আমাদেরকে, আমরা এই জন্য আমরা খুব আনন্দিত যে আগামী 28 তারিখ এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বলতে চাই আগামী 28 তারিখে সবাই এসে, যারা যারা এই কলেজে ভর্তি হতে চায় সবাই এসে এই কলেজে আবেদন করার জন্য, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য এবং ভর্তি হওয়ার জন্য। তাদের নাম কি? নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর। উদয়পুর কলেজ ইউনিটের পক্ষ থেকে আজকে এটা দেওয়া হচ্ছে। আমাদের এখানে আমাদের জেলা সংযোজক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অঙ্কুশ ঘোষ আছে, আমি ত্রিপুরেশ্বরী বিভাগ সংযোজক আমার নাম রাজীব দেন আমি উপস্থিত আছি, এবং কলেজ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জয় দেব রয় আছে, এডুকেশন ইনচার্জ তারপরে মাতাবাড়ি থেকে অঙ্কিত আছে, আমাদের কার্যকর্তারা যারা আছে তারা সবাই মিলেই আজকে। কতজনের প্রতিনিধি দল? টোটাল 8 জনের প্রতিনিধি দল আমরা গেছিলাম, আমরা প্রিন্সিপালের সাথে দেখা করেছি।